জীবন মানে শুধু আশা যাওয়া আর খোঁজা, কারণ আমাদের অজান্তেই সময়ের সাথে সাথে বদলে যায় জীবনের ঠিকানা, চাহিদার ঠিকানা এবং সম্পর্কগুলোর ঠিকানা। ঠিক এমনই এক বদলে যাওয়া বা নতুন করে চিনতে শেখা বাবা ও ছেলের সম্পর্কের গল্প অতনু ঘোষ পরিচালিত ময়ূরাক্ষী। We look forward to a time when the power of love will replace the love of power. ময়ূরাক্ষী নদীর মতোই বইতে থাকা এই সম্পর্কের গভীরতা কতটা বা অতল গভীরে গেলে দর্শকেরা কি পাবেন তা জানাতেই আমাদের সঙ্গে আজকে রয়েছেন এই ছবির আর্জনী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমাদের বোম্বাদা। বোম্বাদা, ফার্স্টেই জিজ্ঞেস করি ট্রেলারের মতো কেমন আছো? ওয়েল, হ্যাঁ, মানে ট্রেলারের মতো আছি, ভালো আছি। তারপরে জিজ্ঞেস করিস না যে মনটা ভালো না? হ্যাঁ, জিজ্ঞেস করলাম মন থেকে ভালো না, মন ভালো থাকার কথা, আমি সুখ। হ্যাঁ, মন তো আমাদের সবসময় ভালো রাখতে হয়, খারাপ হলেও সেটা দেখানো যায় না, বলা যায় না, এটাই বোধ হয় আমাদের আমাদের সবাইরই। আমাদের সামনে যেটা আমরা দেখি সেটা ভেতরটা নয়, আর ভেতরটা যেটা হয় সেটা সামনেটা নয়। তো হ্যাঁ, এই মুহূর্তে আমি খুব ভালো মনে আছে, কারণ আমাদের সময় এখন যে সময়টা কথা বলছি প্রায় মানে ক্রিসমাস, নতুন বছর, অ্যান্ড মিশুক ইজ ইন টাউন। সো মিশুক আমাদের তো হোস্টেলেই থাকে, বছরে দুবারের বড় ছুটি হয়, একটা হয় উইন্টারে আর একটা ওই, সো অফকোর্স মানে সব মিলিয়ে। তবে এটাও বলি যে একটু একটু মন খারাপও থাকে, কারণ লাস্ট ছদিন না, আমার 7-8 দিন মিশুক কলকাতায় থেকেছে, আমিও কলকাতায় থেকেছি, কিন্তু আমি ওই ওর ঘুমন্ত অবস্থায় এসে ঘুমাচ্ছে হাওয়া করে গিয়ে একটুখানি দেখলাম, একটু গালটায় আদর করে বেরিয়ে গেছি, আমাকে দেখেনি, আমি ওকে দেখিনি। সো এটাও আমাদের জীবনে ঘটে, কিন্তু মানে উইচ ইজ আগেন ইয়োর লাইফ লাইফ হ্যাজ টু গো অন, যেটা ময়ূরাক্ষি, মানে কিছু করার নেই। মানে কিন্তু এখানে মিশুকের কোনো কমপ্লেন নেই? দেখো, কমপ্লেন হয়তো ওর আছে, হয়তো সেটা এক্সপোজ ও করে না, হয়তো ওর কোনো ক্ষোভ আছে সেটা ও বলে না, বা হয়তো ওর মা ওকে বোঝায় যে এটা বাবা ইচ্ছাকৃত করছে না। হ্যাঁ, হয়তো একটু ছোটোবেলায় একটু অন্যরকম ছিল, এখন একটু বড় হয়ে গেছে, যেটা হয় যে একটা একটা বয়সে গিয়ে, যেন আমার এখনও মনে আছে যে মিশুককে নিয়ে যখন আমি, তখনও আর অনেক ছোট, তো ওই হঠাৎ একটা আমাদেরও তো ইচ্ছে করে যে বাবা হিসেবে যে চলো আমি একলা একটি ছেলেকে নিয়ে মার্কেটিং করি। হ্যাঁ, তো আমি একবার মনে আছে ও ছোটো, তখন আমি ওকে নিয়ে একবার, এটি পুজোর আগে আগে, চতো কিচ্ছু হবে না, আমি তোকে নিয়ে বেরোই, আমার আমার সঙ্গে যারা থাকে থাকে সেরকম কেউ নয়, ঠিক যেরকম নর্মালি একজন একটা বাবা হয়, গাড়িতে নিয়ে ওকে নিয়ে বেরিয়ে গেলাম। করে এখন আমার মনে আছে থিয়েটার রোডে একটা দোকানে ঢুকেছি, কেউ নেই, ফাঁকা, ওর জন্য কিছু জিনিসপত্র কিনছি, বাচ্ছি, হঠাৎ করতে 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 বাইরে 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 অনেকগুলো লোক এসে গেল। হ্যাঁ, তো মানে তুমি এতক্ষণ বা থাকলে কি করে? হ্যাঁ, মানে লোক এসে গেল, প্রথমটা লোকে বুঝতে পারিনি, ঢুক করে ঢুকে নর্মাল লোকের মতো ঢুকে, আমি আই ওয়ান্টেড টু বি এ কমন ম্যান, সিম্পল। এবারে কিছুক্ষণ তখন মিশুক কিন্তু খুব ভালো করে কথা বলতে পারে, আমাকে আস্তে করে ট্যাপ করে, ও দেখেছে আমি তো ওর জিনিসপত্র পছন্দ করছি, এটা বাবা চলো বাইরে লোক, ও তখন থেকে বুঝে গেছে যে এই লোকটা কোথাও গেলে প্রবলেম আছে। যেন অনেক সময় এরকম হয় যে আমরা প্ল্যান করি, তখন ও বলে বাবা তোমার যাওয়ার দরকার নেই, ইউ ডোন্ট গো, তুমি ভিড়ে ক্রাউডেড হয়ে যাবে, মানে ওর আনন্দটাও নিরানন্দ হয়ে যাবে। বোম্বাদা, তুমি যেটা চেয়েছো সেটা অ্যাচিভ করেছো, এখনও করে যাচ্ছ, কিন্তু তোমার কথা শুনে কোথাও মনে হচ্ছে যে সাধারণ বাবা না হতে পারে আক্ষেপটা কি আছে? দেখো, আমি একজন বাবা, বাবা বাবাই, সেটা সাধারণ হোক আর অসাধারণ হোক, আমার মনে হয় সব জায়গাতেই বাবার চরিত্রগুলো একই হয়। মানে আমাদের মতো, আমাদের বাবাদের মতো বাবা না, দেখো তোমাদের বাবা আমার মধ্যে কিন্তু অ্যাসাচ কোয়ার্ডে যে আমি ডিফারেন্স আছে নয়, কিন্তু দেখো এটা না অনেকটা কিরম বলতো, ধরো আমাদের কিছু কিছু লাইফে ডিফিকাল্টিজ আছে, এবং সেটা বাবা হিসেবে কেন, আমি যেন মানুষ হিসেবেও, ধরো আজকে তোমাদের সঙ্গে যখন আড্ডা মারি পুজোর সময়, এটা তোমরা চট করে চলে যেতে পারো পুজোর একটা প্যান্ডেলে, বা হঠাৎ ইচ্ছে হলো বন্ধু বান্ধব বেরিয়ে গিয়ে ফাট করে কোথাও চলে গেলাম, গিয়ে একটু খেয়ে এলাম, না আমাদেরকে দেখতে গেলে দেখতে হয় যে অমুক জায়গায় যাবো, অমুকভাবে যাবো, অমুকভাবে খবর রাখবো, আগের থেকে আমার অফিস ফোন করে দেবে দাদা যাচ্ছে, এইটা তো একটা রেগুলার জীবনের এখন আমাদের অঙ্গ হয়ে গেছে, বাট এই অফিস মানে এইগুলো আমাদের সবসময় একটা অভাব বোধ করায়, মানে এটা হতেই হবে, বাট আই কান্ট হেল্প। এখন এবারে এটা তো আমিও আমার ছোটোবেলায় এটা দেখেছি, মানে আমি এরমও হয়েছে, আমরা একসাথে বেরিয়েছি, আমার বাবা এমন ক্রাউডেড হয়ে গেছে, আমার বাবাকে অন্য একটা গাড়ি করে বেরিয়ে যেতে হয়েছে, সেখানে আমি আমার মা আমার বোন পড়ে আছি। তখন তোমার কেমন লাগতো? তখন আমি ছোট, খারাপ তখন মনে হয়েছিল কেন বাবা আমাকে ছেড়ে চলে গেল ভিড়ের মধ্যে, মাকে ছেড়ে চলে গেল, বাট পরে রিয়েলাইজ করলাম যে এটা উনি জাননি, মানে এটা কিছু করার নেই, মানে আমাদের তো অনেক সময় প্রশাসন এসে বলে আপনি বেরিয়ে যান, সো
এইটা আমার মনে হয় এই ডিফারেন্সটা না, মানে আমাদের মতন যারা ক্যারিয়ারে বা প্রফেশনাল অ্যাক্টার্স বলছেন, অ্যাক্টার্স প্লেয়ার্স যারা, এটা বোধহয় পার্ট হয়ে যায় তখন বাড়ির লোক সবাই সেটার সাথে অভ্যস্ত হয়ে যায়। বাবা হিসেবে না ছেলে হিসেবে কোনটা হিসেবে তুমি ব্লেসড নিজেকে মনে করো? দেখো ছেলে হিসেবে আমি যে করে ব্লেসড আমি এটা বলবো না, কারণ সেটা মানে অফকোর্স মায়ের জায়গা থেকে আমি ব্লেসড, বাবার জায়গা থেকেও ব্লেসড বলবো। আমার মনে হয় আমার বাবা আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হওয়ার পরেও আমি যে নিজের মতন করে আজকে দাঁড়িয়ে একটা ব্র্যান্ড প্রসেনজিৎ তৈরি করেছি, আই এম শিওর যে বাবা হিসেবে ওনার কোথাও না কোথাও ওনার গর্ববোধ উনি করেন। আর অফকোর্স আমি যে ওনার ছেলে হিসেবে একটা ওনাদের যে কি বলবো একটা ধারাটা বজায় সেটাকে রেখে যে একটা ওনাকে সেই সম্মানটা দিতে পেরেছি, ওটা কিছু নয়, এটা না বলে বলবে না লোকে অ্যাটলিস্ট, তো সেটা আমার মনে হয় আমি ওনাকে এই সম্মানটুকু ফিরিয়ে দিতে পেরেছি। আর হ্যাঁ, বাবা হিসেবে আমাকে যদি তুমি নম্বর দিতে বলো তাহলে আমি বলবো আমি খুব খারাপ, মানে যে কারণ এই কারণগুলোর জন্য, মানে খারাপ বলতে ইচ্ছে থাকলে উপায় নেই, নট এ ব্যাড ফাদার, বাট আই এম সেইং কি ওই যেগুলো হওয়া উচিত আমরা সব উচিতটার অ্যাগেনস্টে যাই, যে কারণে আমি বলছি খারাপ, বাট আদারওয়াইজ আই থিঙ্ক আমি বাবা হিসেবে নট ব্যাড অলসো। তো এবার ছবির কথায় আসি, যে তোমাকে আমরা ছেলে হিসেবে অনেকবার পেয়েছি, মানে একদম আদর্শ ছেলে, অন্যান্য ভাইদের থেকে একদম আলাদা, সেখান থেকে আর্জুনীল কতটা আলাদা, মানে কোথায় আলাদা হচ্ছে? দেখো আর্জুনীল মানে আমি যে সমস্ত চরিত্রগুলো করেছি সন্তান হিসেবে ছেলে হিসেবে অনেক করেছি এবং নানান রকমভাবে করেছি, কিন্তু ধরো কিছু মানুষের কিছু চরিত্র আমরা পাই যেটা ছবিটা দেখলে মানুষ বুঝবে, যে আর্জুনীল একটা মানুষ যাকে দেখে মনেই হবে না যে এইটা একটা চরিত্র বা এইটা একটা ক্যারেক্টার বা এটা কেউ সৃষ্টি করেছে, কারণ এই আর্জুনীলটা না আমাদের সবার মধ্যে আছে। এবং হ্যাঁ, দায়িত্ব সম্পূর্ণ ছেলে, একটা ব্যক্তিত্ব আছে, তার চাকরি বাকরি কাজের বাইরেও একটা জার্নি আছে আর্জুনীল, এবং এই আর্জুনীলের জার্নিটা হচ্ছে তার প্রায় যখন 50 বছর বয়স, মানে একদম মধ্য বয়সে, এবং তারও জীবনে অনেক ভাঙা গড়া পাওয়া না পাওয়া তারও গল্প আছে, কিন্তু তার সঙ্গে এই যে পরিণত একটা মানুষের সঙ্গে তার একটা বৃদ্ধ বাবার যে ইকুয়েশন এবং সম্পর্কটাকে বারবার ফিরে পাওয়া, দেখো বরের পাঠ তো আমি 100টা করেছি, কিন্তু বরের পাঠ করতে গিয়ে দোষর তো একটাই, মানে সেরকমভাবে আমার কথা মনে হয় আর্জুনীল, আমি দায়িত্ব সম্পূর্ণ চরিত্র অনেক করলেও আর্জুনীল ইজ জাস্ট নট এ দায়িত্ব সম্পূর্ণ চরিত্র, মানে এই চরিত্রটা না মানুষের প্রত্যেকের মধ্যে আছে, যে কারণে আমি বারবার বলতে চেয়েছি বা আমি বলবো না আমরা অ্যাজ এ টিম অফ ময়ূরাক্ষী, সেটা না আমরা সিনেমা বানাতে চাইনি, অনেস্টলি বলছি, আমরা যেটা করতে চেয়েছি আমার ধারণা হলে তো মানুষরা এটা বলবেন যে এইটা তো সিনেমা দেখলাম না, এটা তো আমার বাড়িতে হয়, এটা তো আই মিন আমরা চাই এটা করতে, মানে ইটস নট সিনেমা, এটা একদম আমাদের ঘরের বাড়ির লাইফের একটা লাইফ, আশা করি তোমরা দেখার পরেও বলবে যে আর্জুনীল একটা চরিত্র যেটা আবার মনে হয় মানুষের কাছে থাকবে। তো তুমি যেমন বললে তুমি আর্জুনীল না, তো তোমার যদি আমি বলি যে তোমার বাবা মানে বিশ্বজিৎ বাবু, তিনিও সুশোভন না, যদি তিনি সুশোভন হতেন তাহলে কি তুমি আর্জুনীল হতে? হ্যাঁ, মানে কিছুটা, মানে আমি বলছি না হয়তো পুরোটা না হলেও, মানে দেখো আমরা কিন্তু প্রত্যেকেই না একটা সম্পর্কের থেকে চলতে চলতে একটা সম্পর্ক, মানে ইনফ্যাক্ট ময়ূরাক্ষী তাই, মানে যে কোনো সম্পর্ক, এটা বাবা ছেলে বলে না, যেটা সম্পর্কতে না ফেরার গল্প আসলে, এবং ইনফ্যাক্ট আমাদের সঙ্গে অন্য অন্য যে চরিত্রগুলো সম্পর্ককে রিইনভেন্ট করা নতুন করে, এইটা বোধ হয় আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেক দিন হচ্ছে। তুমি সকালবেলা একটা সম্পর্ক নিয়ে বেরোচ্ছ, সেই সম্পর্কটা সন্ধ্যেবেলা পাল্টে যাচ্ছে, তুমি পরের দিন সকালে এই সম্পর্কটাকে একটা নতুন রূপ দিচ্ছ, এইটা বোধ হয় আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেক দিন ঘটনাটা ঘটছে। সেরমভাবেই আমি আমার বাবার কাছেও আজ থেকে হয়তো 15 বছর আগে তার সম্পর্কটা একরকম ছিল, পাঁচ বছর পর একরকম, আজকে একরকম, আমি জানি না কালকে কী হবে, কিন্তু সম্পর্কগুলো কিন্তু আমরা রিইনভেন্ট করতে থাকি, এবং ভালো হোক খারাপ হোক মন্দ হোক সেটাকে ভাঙতেও পারি না, অ্যান্ড দ্যাট ইজ ময়ূরাক্ষী অল অ্যাবাউট, এটা হারায় না, এটাকে রিইনভেন্ট করি আমরা। তো এই ছবিটা করতে করতে কখনো কি মনে হয়েছে বোম্বাদা, যে সৌমিত্র বাবুর বদলে যদি তোমার নিজের বাবা থাকতেন, বিশ্বজিৎ বাবু থাকতেন, তাহলে কোট আনকোট আমি তোমায় বলে দিচ্ছি এটা আমার একেবারে মনে হয়নি, কারণ বিশ্বজিৎ বাবু আমার বাবা একজন অভিনেতা,
কিন্তু ময়ূরাক্ষি করার পেছনে অতনু ঘোষ, অতনু ঘোষের স্ক্রিপ্ট, আর্যনীল চরিত্র আর প্রধানত সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা বড় কাজ আমি করে যেতে চাই। কারণ আমার আজও মনে হয় যে সৌমিত্র চ্যাটার্জিকে 100 বছর পর বাংলা ছবির ইতিহাসে তার নামটা, তো এই মানুষটার সঙ্গে এরম একটা সময় এবং আমার এই এরম সময় যেখানে আমি একটু নিজেকে শুধু স্টার প্রসেনজিৎ এরগুলো থেকে বার করে 10 বছর ধরে চেষ্টা করে একটা এই জায়গায় বাংলা সিনেমায় ময়ূরাক্ষীর মতন একটা ছবি যেখানে আমরা দুজনে খুব ম্যাচিওর হয়ে দুজনে কাজটা করতে পেরেছি, এটা আলাদা একটা ভ্যালু আছে। হ্যাঁ, এরম নয় যে আমার বাবার সাথে কোনো কাজ করবো না, যে সেই কাজটা হয় আই উইল বি ব্লেসড, বাট ময়ূরাক্ষী করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি প্রায় 3-4 বছর ধরে একটা ইনস্টিটিউট থেকে পড়ে বেরালাম একটা মানুষের সাথে কাজ করে, কারণ আমি যা শিখে নিলাম আমার আবার আগামী 5-7-8 বছর এটাতে আমি করে তখন তাহলে আরো 10 বছর পর আরেকটা নতুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেমন নিশ্চয়ই এই মানুষটার কাছ থেকে যে কত কিছু শেখার আছে সেটা বলা যাবে না। উমান, আমি শুনেছি সৌমিত্র বাবুই তোমার নামটা রেফার করেছিলেন ছেলে হিসেবে, তো আমরা ট্রেলারটা যদি ভালোভাবে দেখি যে কথার প্রত্যুত্তরে যে কথা সেটা কিন্তু নেই আমরা ঠিক করেছিলাম যে আমরা চেষ্টা করব এই পুরো অভিনয়ের ধারাটা, একটা না আমাদের অভিনয়ের ধারা আছে যেটা এখন বোম্বেতে বা অন্যান্য রিজনে ভেঙে গেছে, চেষ্টা করব এটাকে যদি একটু ভাঙা যায়, যেটা আমি দোসরে চেষ্টা করেছিলাম, ঋতু করিয়েছিল, তার থেকে আবার আলাদা কি করা যায়, সেইখান থেকে বোধ হয় ইচ্ছাতে অতনু আমাদের সবাইকে দিই, মানে ইনফ্যাক্ট সৌমিত্র বাবু আমি ছাড়া বাকিরা, ইফ ইউ সি দ্য ফিল্ম অ্যাক্টিংয়ের স্কেলটা নাই ছবিটা, আমি মনে করি মানুষের জন্য আলোচনা করবেন মানে অভিনয় এবং সেটা খুব কনসিয়াসলি আমরা সবাই করেছি। কেন মাঝখানে ধরো জাতিস্বর বা 22শে শ্রাবণ সেটা তুমি বলছো সেটার অফকোর্স আছে, মানে 22শে শ্রাবণ একটা আলাদা প্রবীর, একটা জাতিস্বরে আমি একটা আলাদা, এবং আর্যনীলকে আমি এদের থেকে আলাদা কি করে করব, এই যেটা তোমার প্রথমে বললাম যে একটা চরিত্র করতে গেলে তার যে চরিত্রায়ণ যেটা পরিচালক আমাকে দেয় আমি তার মতন করে, তুমি যদি ভালো করে প্রবীরকে দেখো তার সাথে কোনো মিল তুমি পাবে না কুশল হাজরাকে, আবার কুশল হাজরাকে যদি তুমি দেখো তার সঙ্গে তুমি শঙ্কচিলোর ওই বাবাটার কোনো মিল পাবে না, মানে পাবে না মানে আমি চেষ্টা করে করবো। আর্যনীলকে আমাকে একটা না নতুন চরিত্র তৈরি করতে হয়েছে যেখানে আমার যেটা মনে হয়েছে যে অভিনয়ের ধারাটা যেটা দোসরের পরে আলোচনা হয়েছিল, মানে কি হয় সংলাপ থেকে সংলাপে অনেক কথা বলা সেটা একরকম, কিন্তু অনেক কথা না বলে কিছু করা সেটা আর একরকম অ্যাক্টরদের চ্যানেল, এবং এই জায়গায় আমি বলছি যে সিনেমার নিজের একটা আলাদা জায়গা থাকে, মানে ধরো আমি বলছি স্বামী স্ত্রীর ঝগড়া আমাকে একটা দৃশ্য দেওয়া হলো যেখানে 5 পাতার ডায়লগ আছে সেটাও খুব সুন্দরভাবে করা যায়, এমনও দৃশ্য আমরা পাই যেখানে হয়তো কোনো সংলাপ নেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেটাও কিন্তু বিশাল চ্যালেঞ্জ, মানে এবং সেখানটাতেও অভিনয়ের একটা অন্যরকম মাত্রা দেখানোর একটা অসম্ভব সুযোগ থাকে, সেটাই বোধ হয় ময়ূরাক্ষী। এই যে তুমি পাল্টানোর কথা বললে কিছুক্ষণ আগে, সময় পাল্টাচ্ছে, তুমিও পাল্টাচ্ছো, তোমাকে মানে নিজেকেও পাল্টাচ্ছ, তো সেক্ষেত্রে প্রথমে যে তুমি বললে মন খারাপের কথা মন খারাপ হলে দেখাতে পারো না, এখানে কিন্তু আর্যনীলের জন্য তার বাবা একটা জানলা এঁকেছিলেন মন খারাপ হলে যাওয়া, প্রসেনজিৎ চ্যাটার্জি কোথায় যান বা কি করেন কোথায় বলেন? দেখো সেইভাবে তো বলার জায়গা কিছু নেই, কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো যেখানে তুমি আমার বাড়িতে তো আসোই প্রায়, তোমরা আসো, আমার একটা জায়গা আছে যেখানটা মেনলি বসি, সেখানে একটা ছোট্ট জানলা করা আছে, দেখেছো নিশ্চয়ই তোমরা, যেখানে মাঠটা দেখা যায় একটা ছোট্ট জানলা আছে, ঠিক আমার চোখ জানলা মাঠটা মানে আমার বাগানটা, সো ওইখান দিয়ে আমার শুধু মানে মন খারাপ নয়, মানে আমার মন খারাপ বা আমার কেরিয়ার বা আমার আমার ভাবনাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য ওই জানলাটা আমাকে খুব হেল্প করে। আচ্ছা মানে সত্যিই তাহলে সেখানে মিশুকের একটা ছবি আছে, ওর যেটা ফার্স্ট আমাকে এঁকে দিয়েছিল মিশুকের একটা ছোটবেলার ছবি আছে, তোমরা নিজেরা গেছো ওখানটা, মানে আমি বসলে একটু জানলা যেটা দিয়ে আমি বাইরে অনেকটা দেখতে পাই। সেখানে কোনো মানুষকে দেখতে চাও নাকি? না, ওইখানে আমি কাউকে দেখতে চাই না, ওখানে আমি মানে আমার মনটাকে দেখতে চাই ইনফ্যাক্ট। আচ্ছা তো প্রসেনজিৎ চ্যাটার্জির জীবনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি আছে? এই মুহূর্তে বলতে গেলে সেই টিন 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 হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে যেখানেই যাই পেছনে ওটাই বাজতে থাকে, হ্যাঁ অমর সঙ্গী আমাকে ছাড়বে না। তো না আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না আসলে জীবনে সত্যি খুব দরকার হয়, কারণ ইমোশনস, হাসি,
মজা, প্রত্যেকটা ঋতু একটা রিদম, তাল, সুর এটা আছেই এবং সেটা তোমার ভ্যারি করে। এটা আমাদের কী হয় জানো তো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে কারণে ওই যে কথা সংলাপটা অসম্ভব ভালো যে এটা এসছে, যে এটা না আন্ডারলাইন করে। মানে ধরো তুমি একটা অনেক বড় লেখা লিখে তুমি আমাকে দিতে চাইলে তো তুমি হাইলাইট করো তো কয়েকটা লাইন্স। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক না যে কোনো ইমোশনসটাকে সিনেম্যাটিক জায়গায় সেটাকে হাইলাইট করে, মানে সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও হতে পারে আর সাউন্ড এফেক্টও হতে পারে। সেটা খুব ইম্পর্টেন্ট ফর সিনেমা, কারণ ওটা না ওটা একটা আলাদা মাত্রা দেয়। যে কারণে আমি এখানে এই মৌরাক্ষিতে সেদিন বলেছিলাম যে এখানে গান আছে, সুন্দর সুন্দরভাবে গান ব্যবহার করা আছে এবং অতনু মিউজিক নিয়ে খুব অদ্ভুত একটা মানে কাজ করে। এখানে গান আছে কিন্তু গানগুলো এরকম না, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে তো আজকাল গান হচ্ছে, তুমি গানের ব্যবহারগুলো দেখবে ভীষণ অন্যরকমভাবে আছে। সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকও এই ছবিতে ভীষণ ইম্পর্টেন্ট, বাট ব্যাকগ্রাউন্ডগুলো তো আমাদের জীবনে বোধহয় খুব ইম্পর্টেন্ট হয়। কেন বলছি, ধরো তুমি একটা কোথাও লং ডিস্টেন্সে যাচ্ছ, সেদিন হয়তো তোমার মনটা ভালো নেই, তুমি তো ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছ না, কিন্তু তুমি দেখবে একটা গান শুনলে তোমার একদম চেঞ্জ হয়, তখন তুমি কনসেন্ট্রেট করতে চাইছো কিছুতে, তখনও তুমি যেটা দূরে একটা সেতার বাজাবা যার যেটা ইচ্ছে যে ইনস্ট্রুমেন্টটা বাজিয়ে দাও, তোমার কনসেন্ট্রেশন লেভেলটা হাই হয়ে যায়। যে কারণে কিন্তু বিদেশের থেরাপি বলছে যে বাচ্চারা হলে এখন মিউজিক শোনাচ্ছে অনেক বেশি শার্প হয়ে যায়। সো মিউজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইয়ার লাইফ। একদম। তো এইবার যেটা জিজ্ঞেস করব যে আমরা ট্রেলারে আবার ট্রেলারেই ফিরবো, ট্রেলারে দেখছিলাম এক জায়গায় তুমি তোমার পুরনো কিছু জিনিস ফিরে পাচ্ছ, ছোটবেলার জিনিস, তো এরকম কোন মুহূর্ত ফিরে পেতে চাও? আসলে এই যে ছোটবেলার জিনিসটা কি হচ্ছে, ছোটবেলার জিনিসটা হচ্ছে যে যখন তার সন্তান অনেকটা দূরে চলে যায় বাবা মারা, সেটা যে কোনো বয়সে, তখন তাদেরই ছোট 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 জিনিসগুলোকে গুছিয়ে রাখে। কারণ মিশুক আজকে হোস্টেলে আছে তো মিশুকের ঘরটা কিন্তু ইন্ট্যাক্ট থাকে, এবং আমি দৃঢ় বিশ্বাস যে কখনো আমি হই কখনো অর্পিতা হোক আমরা কিন্তু ঘরটা গিয়ে একবার ভাই জায়গাটা দেখতো এখানে, ওটা আসলে কিছু করি না, ওর জিনিসটা ওর মতনই আছে, লোকজনের পরিষ্কারও করে, যদি ঘরটা যাওয়া মানে আমি এটা ফিল পাই, মনে হয় যেন ও আছে। সো এইটা ঠিক আছে, আমরা তো নোয়িংলি ওকে হোস্টেলে পাঠিয়েছি, কিন্তু এবার ধরো ছেলেমেয়েরা বড় হয়ে বাইরে চলে গেলে তুমি দেখবে ওই মোমেন্টসগুলো ধরে রাখা এবং তার মধ্যে দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া, যেটা এসে ছেলেটা দেখছে যে বাবা এইগুলো সব জমিয়ে রেখেছে যেগুলো আমার ছোটবেলা। সো এইটা বোধহয় আমাদের, আবার বলছি সব ঘরে ঘরে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, মানে এটা নাথিং নিউ, কারণ ওই জিনিসগুলো আমাকে কানেক্ট করে দিচ্ছে এবং আমি বুঝতে পারছি আমিও মানুষ হিসেবে কোথাও ওই মুহূর্তের জন্যে আমারও হয়তো 20 বছর কমে যাচ্ছে, মানে এখানে এই সময়টা এই করেছিলাম এখানে ওই করেছিলাম। সো ওই আবার ওইটা কানেক্টিভিটি, কানেকশন, যোগাযোগ, যোগাযোগ। তো তুমি যেভাবে রাখছো মিশুক তো পাবেই তার ছোটবেলাটা ফিরে যখন সে বড় হবে, যেভাবে বললে বাবর পিতাদি যেভাবে রাখছেন, কিন্তু তুমি যদি চাও কোনো সময় বা কোনো মুহূর্ত ফিরে পেতে সেটা কোনটা চাইবে ছোটবেলার? আমি চাইবো কোনটা জানো তো, আমি সবাই এমনি বাচ্চাদের দেখে ভীষণ হিংসে করি, কারণ বাচ্চার ওই ওই ফেসটাই সব থেকে ভালো। আমার আমাদের একটা ফেস ছিল যেখানে আমি আমার বোন ভীষণভাবে বাগানে খেলতাম, এবং মানে খেলতাম মানে কখনো আমি ডাকাত হতাম বন্দুক নিয়ে ও পুলিশ হতো, ওই 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 মোমেন্টটা আমি ফিরে পেতে চাই, কারণ ওটা মনে হয় সব থেকে কী বলো নিশ্চিন্ত হয় না বাচ্চাদেরকে কেন বল জেলে জমি করে, ওরা সব থেকে নিষ্পাপ, ওদের এখনও কোনো কোনো কমপ্লেক্স ঢোকেনি আর ওই সময়টা কোনো দায়িত্ব নেই, দ্যাট ইজ দ্য বেস্ট মোমেন্ট ইন ইয়ার লাইফ আমার বারবার মনে হয়। আমি অবভিয়াসলি ওই জায়গাটা যেতে মানে কখনো যেতে চাই যেখানে আমার কোনো চিন্তা নেই, আমার কোনো স্ট্রেস নেই, আমার মধ্যে কোনো কমপ্লিকেশনস নেই, এইটা আমার বোনের সঙ্গে ওই খেলাটাতেই ফিরে যেতে চাই। আচ্ছা, তো লাস্টে প্রায় শেষের দিকে চলে এসেছি, তুমি বললে দায়িত্ব নেই, এখন এত দায়িত্ব, মানে দর্শকদের খুশি রাখার দায়িত্ব, তোমার পরিবারের লোকজনদের খুশি রাখার দায়িত্ব, তার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোন জিনিসটা করে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো আছেন, মানে কোনটা ঠিক করতেই হয়? সেটা আমি ঠিক নিজেও জানি না। আসলে আমরা তো এখন ডিমান্ডে চলি, মানে নিজের জন্যে কী করতে হয় এটা আমি এখন বোধহয় ভুলেও গেছি, লোকের কী চাইছেন সেটা আমাকে ডেলিভার করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, মানে সেটা খানিকটা নিজের জন্য করা, মানে হ্যাঁ কিছুটা হয়তো নিজের জন্য করা, কিন্তু আমার আমার কাছে এরকম কোনো উপায় এখন নেই যে আমার কাছে কেউ কিছু চাইছেন আমি সেটা করবো, আমি করবো না, মানে ইদার সেটা করলে বলবে যে এটা লোকটার অহংকার হয়ে গেছে অথবা লোকটার এখন ইজ চেঞ্জ ম্যান, সো সেটা বন্ধুরাও বলে, প্রফেশনালস লোকরাও বলবে, ফ্যামিলি বলবে,
পাল্টে গেছে। আই ক্যান্ট অ্যাফোর্ড টু ডু এনিথিং সামথিং উইচ আমাকে ওই ডিমান্ড সাপ্লাইয়ের মতন যারা যেটা চাইবেন সেটা সাপ্লাই করে যেতে হবে, সেটার হয়তো ইয়েগুলো পাল্টে গেছে, মানে ইকুয়েশনগুলো ওই 20 বছর আগে একরকম ছিল, এখন আমি ওইটাই হয়ে গেছে আমার মেইন, সেটা চাই পাচ্ছো, এটা আমাকে দিতে হবে, মানে এই দিতে হওয়ার জায়গায় অফকোর্স আমাকে একটা লড়াই করতে হয়, চেষ্টা করতে হয়, সেটাই তো আমাকে বাঁচিয়ে রাখছে, সেটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একেবারে থ্যাংক ইউ বোম্বাদা। বোম্বাদা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করব, যে অন্য প্রাসন থেকে ময়ূরাক্ষি, সৌমিত্র চট্টোপাধ্যায় ছোটবেলায় তোমার কাছে তাই ছিলেন, মানে এখন সৌমিত্র কাকু প্রায় বাবার মতন, সেইটা নিয়ে যদি কিছু বলো সেটা। দেখো দুটো একদম পরিষ্কার বলি, একটা হচ্ছে সৌমিত্র কাকুর ছেলে আর আমি 3 দিনের ছোট বড়, এবং সৌমিত্রকে আমরা অন্নপ্রাশনে আশা বলবো না প্রায় খাওয়া সার্ভ করেছে, আমার বাবার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব, এটা বড় হয়েছে একসঙ্গে। আর সৌমিত্র কাকু ইনফ্যাক্ট আমার জন্মদিনটা একদম ডেটটা জানেন, কারণ ওর ছেলে 27 আমি 30 সেপ্টেম্বর। সো এখান থেকে দাঁড়িয়ে অবভিয়াসলি আমার মনে হয় সারা পশ্চিমবাংলার লোক এবং সারা পৃথিবীর বাঙালিরা জানেন আমার সঙ্গে সৌমিত্র কাকুর সম্পর্কটা কি, এটা হচ্ছে প্রসেন মানে বুম্বা অ্যান্ড সৌমিত্র কাকুর সম্পর্ক। প্লাস ওনাকে আমরা প্রত্যেকটা সময় পেয়েছি, জীবনে বড় হয়েছি, অ্যাজ অ্যান অ্যাক্টর পেয়েছি, অ্যাজ এ অভিভাবক ইন্ডাস্ট্রিতে পেয়েছি, আমাদের আর্টিস্ট ফোরামের জায়গায় পেয়েছি, সো হি ইজ বিন অলওয়েজ, কারণ আমরা উত্তমজিটুকে পাইনি, হঠাৎ একটা সময় উত্তমজিটু চলে যান, আমাদের বড় ঘটনা সৌমিত্র কাকুকে সামনে রেখে বা ভেবে অভিনেতা হিসেবেও তাই। কিন্তু যখন মেন আই এম কামিং টু ময়ূরাক্ষি, তখন কিন্তু এই যে সমস্ত পরিচালক, সেটা ঋতুপর্ণ ঘোষ হতে পারে, সৃজিৎ হতে পারে, কৌশিক হতে পারে, যে যে আজকের জেনারেশন যারা আছে, তারাও তো একটা প্রসেনজিৎকে লাস্ট 10-12-13 বছর ধরে নার্চার করেছে, তাদের তো একটা তাদের একটা দায়িত্ব আমার মানে তাদের কাজের দায়িত্বটা আমার উপরে আছে। আর একটা লোক সামনে বসে আছে যে লোকটা সত্যজিৎ মৃণাল তপন সিনহা করে সৌমিত্র চট্টোপাধ্যায়, আমি তার মতন অভিনয় করতে পারবো না, কিন্তু আমার দায়িত্বটা হচ্ছে যে সমস্ত পরিচালক আমাকে কাজ করিয়ে করিয়ে শিখিয়ে শিখিয়ে একটা জায়গায় নিয়ে গেছেন, অ্যাটলিস্ট আমি সেই মানটা যাতে রাখতে পারি। সেখানে কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় আমার বাবার মতন অভিনেতা, সব কিছুর বাইরে হি সুশোভন, আমি আর্যলীল, তো আমাকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমার তার সঙ্গে ওই অভিনেতার লড়াইটা করতেই হয়েছে। তো এই তালিকায় আর কোন কোন পরিচালকের নাম তুমি বলবে, বা কোন কোন মানুষের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে, মানে ওদের সময়কার? হ্যাঁ, বা তোমার এই যে তুমি বললে যে শিখিয়েছেন হাতে ধরে, না ওনার ওনার কাছে আমি সময় বলছি সত্যি, ময়ূরাক্ষি কিন্তু আমাকে কল টাইম দেওয়া হতো না, আমি ওনার শর্ট মানে আমার নেই সিন আমি গিয়ে বসে থাকতাম, কারণ ওই লোকটার কাছে শেখার কোনো মানে কোনো শেষ নেই। আচ্ছা এখনো মানে তুমি গিয়ে এখনো বসে থাকতে? পুরো অতনুকে জিজ্ঞেস করবো, ওরা কোনোদিন কল টাইম দেয়নি আমাকে, কারণ আমি বলতাম উনি ফ্লোরে যাওয়া মানে আমাকে ফ্লোরে যেতে হবে আমার কাজের জন্য না, ওনার কাছে শেখার জন্য, অ্যাবসলিউটলি। এবং ওনার ওনার অভিনয়ের মাত্রাটা এই ছবিতে লোকে দেখলে জাস্ট বুঝতে পারবে যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাক্টরদের কথা বলি, তো উনি কোন লেভেলের অ্যাক্টিংটা করেছেন। বোম্বাদা আমি শুনেছি, যতটা ভুলও হতে পারি, যে এখানে নাকি সেটে একটা উল্টো ঘটনা ঘটতো, মানে আর্টিস্ট ডাকা নিয়ে, সেটা তুমি কি বলবে? মানে তোমাকে সবার শেষে ডাকা হয় এমনিতে সেটে যখন শুটিং চলে, কিন্তু এখানে নাকি উল্টো হতো তোমার আদেশে, সেটা কি সত্যি? হ্যাঁ মানে আদেশে বলতে, দেখো আমি বলছি এটা কোনো বাড়াবাড়ি ব্যাপার না, দুটো জিনিস আমার আমি বিগত বেশ কয়েক বছর ধরে পেয়ে এসেছি, যখন আমি একটা ছবিতে কাজ করি সেটা বোম্বাদা হিসেবে, স্টার প্রসেনজিৎ নয়, যে বোম্বাদাকে আমরা শেষে ডাকবো, আর্টিস্ট থেকে ডাকি, কারণ অনেকে অনেক মেকআপ রুম থেকে আসেন, তাই বোম্বাদাকে এসে ফ্লোরে ওয়েট না করতে, বোম্বাদা আসবেন আমরা ডায়লগ পড়াবো, এই সম্মানটা আমাকে দেয় মানে সবাই, ডিরেক্টর অ্যাসিস্ট্যান্টরা অ্যাক্টার্সরাও দেয়। আর আমি এইটা জানতাম বলে আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম যে এই ছবিটায় আগে আমায় ডাকবে, আমি ফ্লোরে পৌঁছাবো, তারপরে তোমরা সৌমিত্রকে ডাকবে ফ্লোরে, তো কারণ ওই মানুষটি এটা ডিজার্ভ করে, সিম্পল, হি ক্যান্ট ওয়েট ফর মি, হি নেভার ক্যান্ট ওয়েট ফর মি। এবং অতনুর এই ছবিটায় ময়ূরাক্ষির সময় যেটা আরেকটা হতো, যেহেতু আমি বললাম আমি কল টাইম মানে জাস্ট জানতাম যে আমার কাজ কখন জানতাম না, শুটিং আছে, ম্যাক্সিমাম দিনই সৌমিত্রকে ঢোকার আগে আমার ছেলেরা এসে বলতো কাকু এসছে, গাড়ির থেকে ওনাকে নামিয়ে ওপরে তোলা অবধি আমার দায়িত্ব, মানে আমি চেষ্টা করেছি পরে 15 দিনে প্রায় 12 দিনই ওনাকে গাড়ির থেকে নামাতে বা গাড়িতে তুলে দেওয়া বাড়িতে যাওয়ার সময়। এই সম্মান বা এই শিক্ষাটাই হয়তো যারা আপকামিং অভিনেতা অভিনেত্রী বা আমাদের মতো মানুষদের, এটা আছে, কিন্তু এটা আছে, হয়তো সেটার এক্সপ্রেশনটা একটু আলাদা, বাট এটা আছে, মানে আমি মনে করি, আর অনেকে এটা নিয়ে আমাকে বলেন যে এই জেনারেশন পাল্টে গেছো, আই ডোন্ট থিংক সো, ওদের হয়তো মানে আমি আমার বাবাকে বা জ্যাঠাকে বা কাকাকে সম্মানটা যেভাবে দিচ্ছি হয়তো তার এক্সপ্রেশনটা আলাদা, কিন্তু আমার ছেলেও মানে আমি বলছি তোমাদের জেনারেশন তার পরের জেনারেশন, আমি বলছি
এটা পাল্টায়নি, ইটস ইটস ইজ ওনলি দ্য থিং ইজ যে এক্সপ্রেশনটা পাল্টে যায়, সেটাকে আমরা আমাদের মতন করে বলে দিই যে এই জেনারেশনটা এখানে এরম নয়। আমি এটা একদম বিষয় আমার আমার মনে হয় এই জেনারেশনের সব থেকে বিউটিটা হচ্ছে না চিনলো একটা বয়স্ক বাট একটা সিনিয়র লোককে তুমি বলে, অনেকে এটা নিয়ে কথা বলে, আমি বলি এটা একটা মোস্ট রেয়ার, আপনি বলে না, বাট আমি মনে করি দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল অ্যাপ্রোচ যে কাউকে প্রথম দেখে তাকে তুমি বলাটা অসম্মানের নয়। সো এইটা না আমরাই নিজেরা ক্রিয়েট করি এই জেনারেশন এটা হয় এটা নো 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 আই লাভ দিস জেনারেশন। তো তুমি এই জেনারেশনের কথা বললে এই প্রশ্নটা এখান থেকে আসবে যে দেবদা বা পরমদা বা আবিদদা সবাই বা ইয়াজদা এদের সবার থেকে তাহলে তুমি এই জায়গাটা পাও তুমি বলছো? হ্যাঁ নিঃসন্দেহ, এটা নিয়ে কোনো সন্দেহ মানে এক এক ফোটা সন্দেহ নেই, মানে এক সেকেন্ডেরও কোনো সন্দেহ নেই। সেটা শুধু হিরোরা না, হিরো হিরোইন আমার অ্যাক্টার্স ডিরেক্টর এইটুকু টেকনিশিয়ানসরা সেই সময়টা পাই এবং এখনো বোধ হয় এইটা আমাদের এখানে তুমিও দাও যথেষ্ট। হ্যাঁ অবশ্যই মানে ডিজার্ভ ডিজার্ভ করো মানে বন্ধুরা ডিজার্ভ করে, এভরিবডি গিভস ইট এভরিবডি। এটা বাজে কথা কেন বলবো, এবং শুধু আমি পাওয়া না, আমার মনে হয় এটা আমাদের এখানে এই পরম্পরাটা আছে খুব ভালোভাবে আছে একদম। তো অনেকটা জানলাম আর্জনীর এবং সুশোভনকে নিয়ে, লাস্ট আর্জনীর কি বলবে দর্শকদের, প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেক বাবা মাকেও? আমি দুটো কথা তো নিশ্চয়ই বলবো, একটা তো বলবো যে হ্যাঁ মানে যেভাবে আমরা সবাইকে বলে থাকি ছবিটা বছরের শেষে রিলিজ করছে এবং আমার ধারণা যেভাবে আমার কাছে ফিডব্যাক আছে শুধু পশ্চিমবাংলার বাঙালি বলবো না সারা বিশ্বের বাঙালির অপেক্ষা করেছেন ময়ূরাক্ষি দেখার জন্য, হয়তো তারা একদম 29 তারিখে দেখতে পাবেন না কিন্তু তারা দেখতে পাবেন, ভীষণ আগ্রহী আছেন কারণ অতনুর ছবি অ্যাট দ্য সেম টাইম সৌমিত্র কাকু আর আমি একসাথে, তো এইটা একটা মানুষের মধ্যে ভীষণভাবে উৎসাহ হয়ে আছে সেখানে ঠিকই, আমরা নিশ্চয়ই হলে গিয়ে তোকে দেখুক। আমি স্পেশালি যেটা রিকোয়েস্ট করছি বা করব এবং খুব অনেস্টলি রিকোয়েস্ট করব যে আপনারা যখন ছবিটা দেখতে যাবেন যে যার বয়সেই যান তারা চেষ্টা করবেন সঙ্গে বাবা মাকে বাবা মা মানে প্যারেন্টসকে নিয়ে যাওয়ার, নাহলে কিন্তু এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি হলে বসে তাদেরকে আপনারা মিস করবেন, আর যদি তাদেরকে সঙ্গে নিয়ে দেখেন একটা অদ্ভুত অনুভূতি নিয়ে বেরোবেন এটুকু বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভুম্বাদা, অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য এই ব্যস্ত সময়ের মধ্যেও। আর আপনাদের বলি যে আমরা জেনারেলি জেনে থাকি মা এবং ছেলের বন্ডিং এবং বাবা এবং মেয়ের বন্ডিং, কিন্তু এই ছবিতে সেটা পুরো উল্টো। বাবা এবং ছেলের সম্পর্কটা কীরকম হতে পারে, কতটা গভীর হতে পারে, কতটা ভালো হতে পারে, সেটা জানতে হলে কিন্তু অবশ্যই হলে গিয়ে দেখতে হবে ময়ূরাক্ষি, এবং বাকি বাংলা ছবির খবর জানতে হলে দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।